আইএসএফ 12ই আগস্ট 1936 সালে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের দিক নির্দেশনা এবং সহযোগিতার সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। এআইএসএফ এর ফাউন্ডেশনে কনফারেন্স লখনউয়ের গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে সারা ভারত থেকে 936 জন প্রতিনিধির সাথে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন করেন জওহরলাল নেহরু এবং সভাপতিত্ব করেন এম এ জিনহা। সম্মেলনে একটি অল ইন্ডিয়া স্টুডেন্টসের ফেডারেশনের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এবং প্রেমনারায়ণ ভগবগ প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যথাযোগ্য মর্যাদায় 12ই আগস্ট শনিবার এআইএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড স্থিত তাদের কার্যালয়ে। আপনারা জানেন 1936 সালে 12ই আগস্ট লখনউতে সারা ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ এর প্রতিষ্ঠা হয়। এর আগেও আমাদের স্বাধীনতা আন্দোলন চলাকালীন বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে গড়ে ওঠে, কিন্তু ওই সময় আমাদের যারা ছাত্র নেতৃত্ব ছিল, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা ভেবেছিলেন যে একটা জাতীয় স্তরের ছাত্র সংগঠন গড়ে তোলা খুবই দরকার। এ ব্রিটিশের যে ভারতের উপর যে কবজা, সে কবজা থেকে ভারতকে মুক্ত করতে হলে একটা ঐক্যবদ্ধ ছাত্র সংগঠন দরকার। সেই লক্ষ্যে লখনউতে 12ই আগস্ট 1936 সালে সারা ভারত ছাত্র ফেডারেশন গঠিত হয় এবং কমরেড ভার্গব, প্রেমনারায়ণ ভার্গব প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং 1936 থেকে এখন অবধি আমরা 88 বছরে আমরা পদার্পণ করেছি। এই 88 বছরে ছাত্র আন্দোলনের একটি দিক নির্ণয় করেছে এআইএসএফ। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রদের যে সুবিধা অসুবিধা, ছাত্রদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া আমরা তুলে ধরেছি। এবং আমরা বর্তমানে যে বিজেপি সরকার, এটা কেন্দ্রে হোক বা রাজ্যে, শিক্ষার গেরুয়াকরণ, শিক্ষাকে ধ্বংস করার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, তার বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন বিগত দিনেও আমরা চালিয়ে গেছি এবং আগামী দিনেও আমরা আমাদের যে আন্দোলন, আমাদের যে কর্মসূচি এবং তাদের বিরুদ্ধে আমাদের যে জেহাদ, সে জেহাদ আমরা ঘোষণা করব এবং আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন এবং শক্তিশালী সংগঠন গড়ে তুলব আমরা। এই প্রতিষ্ঠা দিবস থেকে এই আহ্বান এবং এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। সারাবার ছাত্র ফেডারেশন রাজ্য সম্পাদক সুদীপ মজুমদার। Bureau report, Voice 18.